শুকনো চালে গুঁড়া দিয়ে খুবই অল্প সময়ে নরম সফট এবং ফুলকো ঝাল চিতে পিঠা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নতুন আরেকটি পিসের দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে খুবই অল্প সময়ে নরম সফট ফুলকো পিঠার রেসিপি শেয়ার করবো পিঠা তো এমনি অনেক ধরনের খেয়েছেন আজকে শেয়ার করব ঝাল চিতে পিঠা খুবই সিম্পলভাবে কিন্তু এটা তৈরি করা যায় কিন্তু খেতে কিন্তু অসাধারণ এই ঝালচিতে পিঠা এমনি খালি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে আর সাথে যদি কোনো ধরনের মাংসের সাথে পরিবেশন করা হয় তাহলে কিন্তু এটা টেস্ট বহুগুণে বেড়ে যায় তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি কোনোভাবে আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠাপুলির রেসিপি আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন কুসুম গরম পানি নিয়েছি আর পানিটা অবশ্যই কুসুম গরম থেকে একটু বেশি গরম হতে হবে পানির মধ্যে যেন আঙুল দিলে সহ্য করা যায় ঠিক এ পর্যায়ে পানিটাকে গরম করে নিতে হবে এখন অল্প অল্প করে পানি মিক্স করে এই ডোটাকে মেখে নিতে হবে চেষ্টা করবেন এই ব্যাটারটা হাত দিয়ে তৈরি করার জন্য এতে করে চিঠি পিঠাগুলো কিন্তু অনেক সফট এবং ফুলকো হবে হাতের সাহায্যে বারবার এরকম করে এই ব্যাটারটাকে মেখে নিতে হবে যত ভালোভাবে ব্যাটারটাকে ফেটানো হবে ততই কিন্তু পারফেক্ট হবে পিঠা খুব ভালোভাবে মাখার পর এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি অর্থাৎ যে পরিমাণে চালের গুঁড়া নেবেন সেই পরিমাণে এখানে চার ভাগের এক ভাগ ময়দা ব্যবহার করতে হবে ময়দা দেওয়ার জন্য কিন্তু খুবই অল্প সময়ে পিঠাটাকে তৈরি করে নেওয়া যাবে শুধু তাই নয় পিঠাটা অনেক বেশি ফুল্ক এবং সফট হবে মাখার পর এটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পর আবারও এটাকে মেখে নিচ্ছি এখন এটার মধ্যে আবারও কুসুম গরম পানি অ্যাড করব এবং এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব যারা এখনও এই শীতেই ঝাল চিত পিঠা ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করতে পারেন রেসিপিটি ফলো করে আশা করি সবাই পছন্দ করবে ব্যাটারটাকে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ধনিয়াপাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি এবং ওয়ান ফোর চার চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি হলুদের গুঁড়া এখানে খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ করবে এই বেটারের ঘনত্বটা কেমন হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা বেশি ঘন অথবা পাতলা করা যাবে না এখন সাথে সাথে আমি পিঠাগুলোকে তৈরি করে নিব এর জন্য আগে থেকে একটা লোহার কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যেন কড়াই থেকে ধোয়া বের হয় তারপর অল্প করে পানি দিয়ে সাথে সাথে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর প্রায় দুই মিনিটের মতো অপেক্ষা করব আর চুলার গ্যাসটাকে একদম হাইটে রাখতে হবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে প্রথম পিঠাই কিন্তু এরকমই ফুলকো হয়েছে আস্তে আস্তে প্রত্যেকটা পিঠা তৈরি করবেন আর প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর হবে যতবার পিঠা তৈরি করবেন ততবারই কিন্তু এই কড়াইটাকে একটা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে এতে করে কিন্তু পিঠাগুলো ওঠাতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলকো হচ্ছে আর নিচের কালারটা আপনাদের পছন্দ মতো আপনারা কালার করে নিতে পারেন এই পিঠাটা হালকা ক্রিস্পি করে তৈরি করলে বেশি টেস্টি হয়ে থাকে সেমভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে এই ঝাল চিতে পিঠা একবার ট্রাই করেন আশা করি নিরাশ হবেন না প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকমই ফুলকো এবং সফট হবে শুধু তাই নয় এই পিঠাগুলো অনেক সময় পর্যন্ত এরকমই সফট থাকবে একটা পিঠা আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। আসলে পিঠার ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন পিঠাপুলের রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেলায় কোন ইক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় এই পিঠাটা এমনি খালি খেতে অথবা যে কোনো ধরনের ভর্তা অথবা মাংসর সাথে পরিবেশন করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা একবার হলো এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন আশা করি সবাই পছন্দ করবে তো আজকে পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম